राधे। আমরা বদ্রীনাথে উঠেছে সবাই একটু করে সবাই হাঁপাচ্ছে। আমরা বদ্রীনাথে আসছি, আমাদের ব্রহ্মাজি শ্রীধর প্রভু আসছেন। কত শ্রীধর প্রভু, আমাদের কমলাবতী প্রভু কোথায় গেলেন? কমলাবতী প্রভু অনেক দূর, প্রায় কত 500 সিঁড়ি না গুনাই হয়নি, 500 সিঁড়ি উঠে আমরা বদ্রীনাথে সবাই উঠছে কষ্ট করে, কিন্তু হাঁপিয়ে হাঁপিয়ে উঠছেন। আমরা এসেছি ব্রজমণ্ডলের বদ্রীনাথ ধাম, নরনারায়ণের শির পাহাড়ে উঠে গেছি আমরা, আর এখানে উঠেছি বদ্রীনাথ যাত্রা, বদ্রীনাথ দর্শন করব। দর্শন করে আমরা লক্ষণ ঝোলা, তারপরে যাব হরিদ্বার, তারপরে যাব অনেক কিছু জায়গা যাব। যদিও বদ্রীনাথ ধাম এটা আছে বদ্রীনাথে, যেটা আছে ভারতের উত্তরাখণ্ডে, যেখানে ভগবান সত্যযুগে বদ্রীনাথ রূপে আবির্ভূত হয়েছিলেন, আর ত্রেতা যুগে ভারতের দক্ষিণ দিকে রামনাথ, ভারতের পশ্চিম দিকে দ্বাপর যুগে দ্বারকানাথ, বর্তমান ভারতের পূর্ব দিকে কোননাথ, জোরে জগন্নাথ, জোরে জগন্নাথ। তো আমরা সেই সত্যযুগে ফিরে গেছি, আমরা এসে বদ্রীনাথ ধাম দর্শনে, আবার ব্রজমণ্ডলে। ব্রজবাসীরা একটু বদ্রীনাথ যাত্রা করতে চেয়েছিলেন, তখন ভগবান বললেন সব ধামকে ব্রজমণ্ডলে নিয়ে আসবো, তাই ব্রজমণ্ডলে প্রকটিত করেছেন বদ্রীনাথ ধাম। এটাকে বলছেন আদি বদ্রী, আদি বদ্রী মানে বদ্রীনাথের হেড অফিস এইটা, আর ওইটা হচ্ছে একটা শাখা অফিস। আমাদের আর ওই চার ধাম না গেলেও হবে, এইখানে এই আদি বদ্রী ধাম দর্শন করছি আমরা। আমরা রয়েছি আদি বদ্রী ধামে। সবাই কীরকম যা, ওই সেই মন্দির, ওই মন্দির থেকে আমরা হেঁটে হেঁটে কত সিঁড়ি এলাম, রাস্তা নেই, জঙ্গল পেরিয়ে লাঠি ঝটা নিয়ে, কোথায় লাঠি, কোথায় লাঠি নিয়ে, হ্যাঁ লাঠি, লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে আমরা এসেছি। এই আবার লাঠি হলো নাকি রে বাবা, আমাদের বদ্রীনাথ ধামে যাত্রা করছি। এই লাঠিটা কার, এটা এটাতে বল পাওয়া যাচ্ছে না, হ্যাঁ এইটাতে আমরা চলছি বদ্রীনাথ ধাম। রাস্তাঘাটে বাবা শুধু পাথর আর পাথর, কিন্তু আমরা চলছি বদ্রীনাথ দর্শনে। বলে না সব ধাম বারবার, বদ্রীনাথ একবার। তো সেই বদ্রীনাথ ধাম, ব্রজধামে বদ্রীনাথ যাত্রা, আজকে আমাদের বদ্রীনাথ যাত্রা, কালকে যাব কেদারনাথ যাত্রা। তো আজকে বদ্রীনাথে আমরা চলছি, পাহাড় পর্বত ডিঙ্গিয়ে জঙ্গল পেরিয়ে। বাবা ওই বদ্রীনাথে তো তবু হেলিকপ্টার থাকে, এখানে এখানে ঘোড়াও নেই, হেলিকপ্টারও নেই। বা তো এই বদ্রীনাথ ধাম যাত্রা আমরা ও কোথায় নিয়ে যাচ্ছে, বদ্রীনাথ এখনো পৌঁছায়নি। বা কি ঘোর জঙ্গল, আর কি প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখেন। বদ্রীনাথ ভগবান তিনি খুব জাগ্রত। এখানে আমরা যাচ্ছি এখন লক্ষণঝোলা, লক্ষণঝোলা যাব, তারপরে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, সরস্বতী নদী কোথায় আটকে গেছে আমার, আরে বাহ
धीरे धीरे आसन सबाई धीरे धीरे राधे राधे बोले राधे 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 जंगल बद्री बद्री गाच बद्री मान हे लक्ष्मी हाँ भगवान राधारमण स्वामी महाराज बोलें जे भगवान जगते तपस्यार शिक्षा देवार जन्य एसेछिलेन नरनारायण ऋषि रूपे। एक बार नारद मुनि गेछेन बैकुंठे देखछेन भगवान जगनिद्राते शयन करे आछेन आर लक्ष्मी देवी भगवानेर पदसेवा करछेन। नारद मुनि बोलें प्रभु एरकम जदि घरे शुये थाकबेन आर बउ पा दाबाबे तहले सारा जगतेर लोक तो एरकम भोगी हये जाबे। आपनि एकटु तपस्या तपस्या करे जगत के शिक्षा दें। तो भगवान नारायणेर एकटु कि बोले जाय शरम लेगे गेछे एरकम बोले दिल नारद। तो तखन लक्ष्मी के अन्य जगह पाठिये बोले जाओ तुम्हें एकटु घरेर थेके बोरिंग हये जाच्छो तुम्हें एकटु नागलोक घुरे आस। लक्ष्मी के पाठिये भगवान बेरियेछेन कोथाय तपस्या करा जाय। तखन देवभूमि एटा छिलो हरिद्वारेर उपरे एटा होच्छे केदारनाथ। तखन देखछेन शिवेर अधीने एई जायगाटा भगवानेर खूब पछन्द होयेछे। तखन भगवान एई जायगाटा दखल करार जन्य तिनि एखाने नामेन एबं कायदा करे पार्वतीर काछ थेके एई जायगाटा दखल करें। एकटा शिशु रूप धारण करे पार्वती आदर करे ताके घरे रेखे स्नान करते गेलें आर भगवान विष्णु सेई जायगा दखल करे। केदारनाथ थेके एखन होये गेछे बद्रीनाथ आर शिव ठाकुर एखान थेके अनेक दूरे चले गेछेन। कालके आमरा जाबो सेई भगवान जायगाटा दखल करलें। तारपरे गेलें मूर्ति एवं धर्मेर जमज पुत्र रूपे नरनारायण ऋषि रूपे तिनि जन्मग्रहण करे तपस्या करलें। तार तपस्या भंग करार जन्य एकजन लोक थाके ना इंद्र इंद्र अप्सरा पाठिएछेन। तखन ए तो भगवान एके कि करे तपस्या थेके भंग करबे। तखन नारायण ऋषि उपलब्धि करे तार बाम उरु थेके अनेक अप्सरा सृष्टि करलें। तार भितरे श्रेष्ठा छिल उर्वशी। उर्वशीके बोलें उर्वशीके ओई स्वर्ग थेके जारा एसेछिल तादेर हाथे दिए बोलें तोमरा तो आमार काछे एसो আমি তোমাদেরকে একটা গিফট পাঠাচ্ছি তোমাদের বসের জন্য এটা নিয়ে যাও। উর্বশী তখন সমস্ত অপ্সরা বা ভগবান যাদের সৃষ্টি করেছিলেন তারা ভগবানের কাছে প্রার্থনা করলেন আমাদেরকে আপনি গ্রহণ করুন আমরা আপনার সেবা করতে চাই। তখন ভগবান বললেন এই জন্মে তো আমি এই অবতারে তো আমি তপস্যা ব্রহ্মচর্য শিক্ষা দেব তো তোমাদের দ্বাপর যুগে তোমাদের সঙ্গে আমি রাস নৃত্য করব। তাহলে ভগবানের এই বৃন্দাবন লীলাটা রিহার্সেল হচ্ছে সত্যযুগ থেকে। আমরা পুতনার কাহিনী শুনিয়েছিলাম আগে তো সেই নরনারায়ণ ঋষি তপস্যা করলেন আর নরনারায়ণ ঋষি তপস্যা করার পরে লক্ষ্মী ঘরে এসে দেখছে প্রভু নাই। লক্ষ্মী তখন তার আবার স্পেশাল গাড়ি নিয়ে প্যাঁ প্যাঁ করে দৌড়েল। কি গাড়ি যেন যেন পেঁচা পেঁচা। তার উপরে তিনি ঘুরতে ঘুরতে পিঁ পিঁ করে এত দূর এলেন। দেখেন প্রভু ব্রহ্মচারী বেশ পরে তপস্যায় বসেছেন। তখন লক্ষ্মী প্রভুর তপস্যা ভঙ্গ না করে তিনি হয়ে গেলেন বদ্রী বৃক্ষ। এই যে কুলগাছ এই যে কুলগাছ লক্ষ্মী লক্ষ্মী স্বয়ং লক্ষ্মী
হ্যাঁ, কোল গাছ হয়ে প্রভুর উপরে ছায়া করে প্রভুকে তপস্যায় সাহায্য করলেন। সেই জন্য আমাদের গ্রামে গঞ্জে দেখবেন যখন ধান উঠে, এই পৌষ মাসে ধান উঠবে, ধানের গাদাতে বা ধানের কি বলা যায় গোলাতে কি রাখে, একটা এই কুল গাছের ডাল ডাল পুঁতে দেয়। কেন? লক্ষ্মী, নাহলে লক্ষ্মী চলে যাবে তো। এই যে লক্ষ্মী, সব লক্ষ্মী বদ্রী, সেই জন্য লক্ষ্মী নারায়ণ না বলে কি বলা হয়, বদ্রী নারায়ণ ধাম। কি তো বদ্রী নারায়ণ, সে বদ্রী মানে লক্ষ্মী, বদ্রী নারায়ণ, বদ্রী নারায়ণ নারায়ণ ব কি যে রে বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, 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 শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রীনাথ ধাম কি, লক্ষ্মী নারায়ণ, আর এখানে আছেন বদ্রী নারায়ণ। সেই বদ্রী নরনারায়ণ ঋষি তপস্যায় সিদ্ধি লাভ করলেন, তখন নারায়ণ ঋষি তিনি নরকে বললেন, তোমার সঙ্গে থেকে আমি তপস্যা পূর্ণ করলাম, তোমাকে কিছু বর দিতে চাই। তখন নর ঋষি বললেন, ঠিক আছে, আমার একটু ঘোড়ায় চড়ার ইচ্ছা হচ্ছে। তখন নারায়ণ ঋষি বললেন, ঠিক আছে, এটাও দ্বাপর যুগের নাটকে হবে। হ্যাঁ, তাই সেই নর ছিলেন অর্জুন, আর নারায়ণ হলেন কৃষ্ণ। তো এটা আগে থেকে পরিকল্পনাই ছিল, ভগবানের রথের মালিক হবেন অর্জুন, ভগবান হবেন রথের সারথি। তো সেই এই বদ্রীনাথ পাহাড়, নরনারায়ণ ঋষি পাহাড়, যেটা আমাদের যাত্রা করতে গেলে হরিদ্বার, হরিদ্বার থেকে চার ধাম যাত্রা করতে হয়, আর সেই বদ্রীনাথ আমরা দর্শন করছি ব্রজমণ্ডলে। এটাকে বলে আদিবদ্রী, আদিবদ্রী ধাম কি। আর কত দূর হাঁটব, সবাই হাঁপাচ্ছে, অনেক দূর এসে গেলাম না? তুমি ভালো করেছো, হ্যাঁ, বাবার কাঁধে উঠে গেছো হনুমান কথাকার, হ্যাঁ ভালোই। আমাদের কেউ কাঁধে নেবে কে জানে। তো আমরা বদ্রীনাথ ধাম দর্শন করছি, আপনার দর্শন করুন, এই ব্রজমণ্ডলে আসবেন, এখানে প্রচুর ময়ূর আর শুক পাখি যেন হাতে এসে বসে, শুক পাখিগুলোর, শুক পাখি মানে টিয়া পাখি, ময়ূর দেখেছেন সবাই, প্রচুর ময়ূর, প্রচুর। এ তুলসী, তুলসী দেখো পাতা, এই তুলসী গাছ, তুলসী গাছ পাতা ছিঁড়ে একটু সেন্ট না, এটা খুব সুন্দর সেন্ট তুলসী, বন তুলসী, কিন্তু এখানকার এটাই তুলসী। তো সবাই আমাদের পেরিয়ে চলে গেলো, আমাদের বয়স হয়ে গেছে মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই এই হাসিটা শিয়ালের মতো লাগছে না? রাধে রাধে, কি সুন্দর জায়গা, প্রাকৃতিক শোভা, বদ্রীনাথ ভগবান এখানে রয়েছেন, লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক আসছেন দর্শন করতে, আর সবাই আনন্দে রাধে রাধে বলে চলো, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। ভগবান সূর্যদেব দর্শন করছেন, সূর্য সাক্ষী, আমরা বদ্রীনাথ ধামে
এসেছি। আমরা আর জন্ম মৃত্যুর চক্রে যাব না, এ চলেই যাচ্ছে। আমি যদি জঙ্গলে হারিয়ে যাই, বদ্রি বদ্রি গাছ, হরে কৃষ্ণ 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 হরে হরে, বদ্রি বদ্রি হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, বদ্রীনারায়ণ নারায়ণ নারায়ণ, 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 শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রীনারায়ণ 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 নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রীনারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রীনারায়ণ নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সকলে বলুন হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এসেছি হরকি পৌড়ি ঘাট, দেখেন ব্রজমন্ডলে হরকি পৌড়ি ঘাট, হরি কি পিড়ি হরির স্থান, এই গঙ্গার ঘাটে আমরা বসে হরি কথা বলবো, সেই গঙ্গার ঘাট গঙ্গার ধারা
কত সুন্দর গঙ্গার ধারা রয়েছে, সেখানে ভক্তরা বসেছেন, সেখানে পরম পূজ্য শ্রী সমাজ রাধারমণ স্বামী মহারাজ এখানকার কাহিনী শোনাবেন। এই যে হর কি পৌড়ির ঘাট, গঙ্গা নদী দেখেন একদম ব্রজমন্ডলে, ওটা ছিল মানসী গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থল। আবার কোথাও কোথাও লেখা আছে এটাই হর কি পৌড়ির ঘাট। এই যে দর্শন করেন গঙ্গা, গঙ্গার ধারা কত সুন্দর জল, গঙ্গার জল একটু স্পর্শ করেন, গঙ্গা জল যারা আসেনি তাদের মাথায় একটু ছড়িয়ে দিই গঙ্গার জল। এই যে গঙ্গা জল সবার উদ্দেশ্যে ওখান থেকে গঙ্গার জল দেন। ওখানে গুরুজি, হরে কৃষ্ণ, হরে বাবা, হরে কৃষ্ণ। এ ক্যা হ্যাঁ, ইয়ে দেব সরোবর হ্যাঁ, দেব সরোবর এখানে ধাম। আর বলিয়ে কুছ বলো বদ্রী বিশাল ভগবান কি। देखिए जिस स्थान पर आप विराजमान हो, संतों के सानिध्य में जो यात्रा चल रही है इस्कॉन टेंपल से हर वर्ष की भांति, ये जो जगह है इसका नाम है देव सरोवर। तो यहाँ भगवान श्री कृष्ण ने नंद बाबा यशोदा मैया समस्त ब्रजवासियों को चारों धाम की यात्रा कराई। तो भगवान श्री कृष्ण जब एक खो गांव है जो डीग से आते हैं, तो खूह में भगवान की यात्रा रुकी और रात्रि को भगवान ने वहाँ विश्राम किया और रात को भगवान यहाँ आ गए। तो एक संत हुए हैं, उनका नाम है ऋभु नाम के संत ने यहाँ 66,500 वर्ष तक तपस्या करी। जब भगवान श्री कृष्ण ने उस संत के लिए आवाज़ लगाई, हे ऋभु ऋभु ऋभु, पर वो संत बोल नहीं पाए, तो उनकी वाणी पिघल गई, पापनाशनी गंगा यमुना और अलकनंदा के रूप में वो प्रभावित होते हुए जो बद्रीनाथ धाम तृप्त कुंड में जाकर उनका जल गया, उसका नाम पड़ गया तपस्या कुंड। जैसे आप बद्रीनाथ में जाओगे वहाँ पर जो उत्तराखंड में आदि शंकराचार्य द्वारा प्रकट है और वो गर्म रहता है, ये कुंड है, ये ठंडा है, इसका पान करने से तनमंधन की प्राप्ति होती है और इससे आगे है तुम्हारा पिघली वाणी, जो संत की जो पिघली जो शरीर जो था पिघल गया था, पत्थर पिघल गया था। और ये गंधमादन पर्वत है, ये सामने नारायण पर्वत और ये गणेश पर्वत और वो है नर पर्वत। ऐसे यहाँ नाना प्रकार के तीर्थों को भगवान ने यहाँ दर्शन कराया। और बोलो राधे राधे। हमारे एसेछि एखाने आमरा कथा सुनबो, एखानकार काहिनी पवित्र जायगा, कत सुंदर चारिदिके, तीन चार नदी तीन चार पहाड़ेर संगम स्थले आमरा रयेछि। चलुन, आर पंडित जी है सब लोग को, पहले भी तो आप आए थे, हाँ दे दीजिए पानी, दे दीजिए सब लोग को पानी छड़ाए। हरि बोल, राधे राधे।